রাজশাহীর দুর্গাপুরে ঈদুল ফিতরের চাঁদ রাতে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে 3 বিঘা পুকুরে মাছ মারার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবারে দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের খাসখামার গোপীনাথপুর গ্রামে। এই ঘটনায় দুর্গাপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলা খাসখামার গোপীনাথপুর গ্রামে আলহাজ দুবির উদ্দিনের ছেলে এনামুল হক দীর্ঘদিন থেকে 3 বিঘা আয়তনে একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। সোমবার দিবাগত ঈদুল ফিতরের চাঁদ রাতে আনুমানিক 2টার দিকে কে বা কারা ওই পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় 30 মণ মাছ নিধন করেছে। এতে প্রায় 15 লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পুকুর মালিক এনামুল হক জানান, গত 3 মাস আগে তিনি বিভিন্ন প্রজাতির প্রায় 3 লক্ষ টাকার পোনা পুকুরে ছেড়েছিলেন। মাছগুলো বাজারে জাত করার আগে হঠাৎ কে বা কারা শত্রুতা করে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে। এতে তার প্রায় 15 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।